পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির আটটি পাখি মাছ। গতকাল রাতে বঙ্গোপসাগরের বৈজয়গী বয়া সংলগ্ন এলাকায় নুরুন নবী মাঝি নামের এক জেলের জালে এ পাখি মাছগুলো ধরা পড়েছে। আটটি মাছের মধ্যে তিনটির ওজন 60 কেজি করে, চারটির ওজন 55 কেজি করে ও অপর একটির ওজন 40 কেজি। পরে আজ দুপুরে মৎস্যবন্দর মহিপুরের আড়তপত্তিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মাছগুলো একনজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। নুরুন নবী মাঝি বলেন, প্রায় 10 ফুট দৈর্ঘ্য ও 2 ফুট প্রস্থে তিনটি সহ মোট 8টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছগুলো এক আড়তদারের কাছে বিক্রি করা হয়েছে বলে তিনি জানান। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ইমদাদুল্লাহ বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নাম দিলেও এটির সাইন্টিফিক নাম সেলফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুবই সুস্বাদু হওয়ায় এর চাহিদা বাজারে ব্যাপক। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখতে পাওয়া যায়।